এটাকে দেখে যে কারো মনে হবে এটা হয়তো বা আপনার চিকেন, হ্যাঁ মানে একবার মনে হবে পিওর একটা রান আপনার দিচ্ছে ফ্রাই করে। তারপর এটা ভাঙবো, দেখেন এটা কি কি আছে, এই ভাঙতে যে খেয়াল করেন এটা দামও কিন্তু বেশি না, দাম মাত্র 20 টাকা। 20 টাকা হইলো, এটার ভিতরে কি আছে আমি সেটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এই যে দেখেন, এটা হচ্ছিল বেসনের বা ডাউলের একটা আবরণ, তার ভিতরে হচ্ছে এই একটা হাড্ডি, এই এটার প্রাইস হচ্ছে 20 টাকা। তা আমার প্রশ্ন, এই হাড্ডিটা কিসের? এই হাড্ডিটা অরিজিনালি কোনোভাবে এসেছে নাকি কোনো কুকুরকে খাইয়ে এনেছে, এটা কিন্তু নিশ্চয়তা নেই, বা কোনো কি বলে এটাকে কমিটি সেন্টার থেকে এসেছে কিনা জানা নেই। আমার এই প্রশ্নটা আমি ক্লিয়ার করতে চাই ভাইয়ের কাছ থেকে। ভাই মূলত এই হাড্ডিটা কিসের, কোথা থেকে সংগ্রহ করছে? সামনে আসো কিছু নাই, এটা কি মানুষকে ফাদানো হচ্ছে না? কিছু নাই, একটা বর্তমান কুকুর, আমরা দেখছি কুকুরে হাড্ডি খায়, এখন আমরা এই হাড্ডিটাকে মোটিফাই করে মানুষকে খায় মানে খাচ্ছি আমরা, দেখেন শুধু হাড্ডিটা কিছু নাই সাথে, মানে এটা কেমন হচ্ছে? হাড্ডি কিসের? মুরগির হাড্ডি। কিছু নাই, এই হাড়িটা 20 টাকা কিভাবে সেল করে? একটা যদি পাও দেখি আমরা, পাও সেল করে কিন্তু হাড়িটা কিভাবে 20 টাকা সেল হয়? ভাই আপনি একটু বলে দেন। আমারও প্রশ্ন, মাংসটা কে খাইলো? মাংসটা কে খাইছে? নিশ্চয়তা আছে সব হাড্ডি, মাংস ছাড়া হাড্ডি যেগুলো এদিকে ধরো মাত্র 20 টাকা বিক্রি করতে হবে, মাত্র বেসনের আবরণের ভিতরে মিক্স করে, এটা কোনো নিশ্চয়তা নেই হাড্ডি কোথা থেকে আসছে, সাথে কোনো মাংস নাই, তাহলে মানুষ কি বুঝে খাবে? আর 20 টাকা দিয়ে পেলে হাড্ডি কি খাওয়া যুক্তি? আপনি কি মনে হয়, আপনি হলে কি 20 টাকা দিয়ে একটা হাড্ডি খাবেন? এখন আমি বইলে বেশি অনেকে খা, আপনি কার কাছে বলছেন? কার কাছে বলছেন? আপনি নিতে আইছে, আপনি যদি বলেন এটা কি রান নাকি, আমি নাম নাই, এটা শুধু হাড্ডি, এর কোনো মাংস নাই। এখন আপনি মন থেকে নিতে পারেন আপনি যে মাংস ছাড়া এটা? হ্যাঁ হ্যাঁ শুধু হাড্ডি। হ্যাঁ এইভাবে বলি কে, আপনি বলছি না, আপনি কি বলছেন? আমার আপনি কইছেন লেগ পিস দিলে, কইছেন লেগ পিস না, এটা কিন্তু নলি, নলি মাংস নলি, কি হাড্ডি নলি, কি গরুর নলি? এই যে আপনি আবার প্রশ্ন করছিলেন, আচ্ছা আপনি প্রশ্ন আমি ধরলাম, এটা নলি, এটা কি গরুর নলি? না এটা মুরগির নলি। আমি নলির সাথে কি থাকে? শুধু হাড়ি। আবরণ অনেক কিছু পাই, উপরে দিয়ে হোক ভিতর দিয়ে হোক, এটার উপর কি আছে বুঝেন আমারে? এখন নাই দাদা, আমি করবো না কি করবো, আমি তো কিনে আনি। আপনি এগুলো, এটা তো মানুষ ঠকানো, আপনি নিজে বুঝতে আছেন? মুরগির নলি, এটার প্রাইস হচ্ছে 20 টাকা, শুধু আবরণ দিয়ে বানানো, মাংস ছাড়া। মাংস কই? প্রশ্ন আমাদের, কিন্তু উনি বলে মাংস অন্য জায়গায়, বুঝছেন ভাই? এটা আনসার করছেন? হ্যাঁ তুমি মুরগি পোলট্রি বিমান আমার বললো 5 কেজি করে নিয়েছি, বিমান পোলট্রি থেকে আমরা প্যাকেট করে নিয়েছি, একবার 5 কেজি কম দেয় না। কিছুই নাই এর ভিতরে, ঠকানো ব্যবসা। এটা 20 টাকা একটা চুপ দিল ডাইলের ভিতরে, বেসনের ভিতরে হয়ে গেল 20 টাকা। আপনি কি 20 টাকা বেচতেছেন? হ্যাঁ এতে কিছু আছে, কোন জায়গাটা খাইবো বুঝেন আমারে?
আছে কি এটা নিতে নাই ঠিক আছে সেটা আমি বলি তো বলে দিই এর কিছু না আপনি নিজে যেটা টাকা দিয়ে ক্রয় করে খাবেন না এরকম জিনিস কখনো বিক্রি করেন না এই টাকা একটু হালাল হবে না আপনার এটা নলি আর বেজনা ঠিক আছে বেচেন 80 জনের কমপ্লেইন দিব আপনি জানেন এই যদি বক্ত দিকের আহে আপনার গাড়ি শুদ্ধ উড়াইলো যে এই নলি আর বেজবি না যাবে যদি এই যে ওয়াজ হইতাছে ফোন আচ্ছা এটা বাজবে ওয়াজ হইতাছে এটা বাজবি না আমি কই যে কেউ ঠকাইলে কোন আমি যদি এই তো ঠোয়া মারি এটা বাজতেছিনা আওয়াজ ধরায় দিয়া নাকি এটা অফ করলো এইটা বেজবি না কাহেন বেজ কোন হ্যাঁ এই যে এই তো তো যে বেতন লাগে দিবেজবি হ্যাঁ